বাংলার সেরা মেলাগুলির মধ্যে অন্যতম রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের পৌষ মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ সমাজ সংস্কারক হিসাবেও পরিচিত এই মেলার মাধ্যমে। পৌষ মেলার সূচনা হয় 1302 বঙ্গাব্দে, সাতই পৌষ 1895 সালে। তবে এই দিনটি ইতিহাসে আরও 50 বছরের পুরনো। জানা যায় 1250 সালে সাতই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশ্বরের কাছে ব্রহ্মধর্ম দীক্ষা গ্রহণ করেন। সেই দিনটিকে কেন্দ্র করে উৎসব ও মেলার ভাবনা ছিল দেবেন্দ্রনাথের শান্তিনিকেতনের, যেখানে ট্রাস্টিগণ ওই জমিতে মেলা বসানোর উদ্যোগ নেবেন বলে লেখা আছে। একসময় এই মেলা ভুবন ভাঙার মেলা হিসাবে পরিচিত ছিল। মেলার বাণিজ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আসর বসে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মাঠে। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলে বিশ্বভারতী অন্যান্য কার্যক্রমের সঙ্গে মেলারও শ্রীবৃদ্ধি ঘটে। 1961 সালে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে। এখন অবশ্য তাতেও স্থান ছোট হয়ে যায়। প্রকৃতপক্ষে পৌষ মেলা চলে গোটা শান্তিনিকেতন জুড়েই। সাতই পৌষ সকালে এখানে ব্রহ্ম উপাসনার মাধ্যমে মেলার সূচনা হয়। বক্তৃতা স্মৃতিতর্পণ যেমন চলে, তেমনি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসেন বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের শিল্পীরা, থাকে বাউল ফকিরদের গান। এই মেলার প্রধান আকর্ষণ হস্তশিল্প ও গ্রামীণ শিল্প। ঐতিহ্য ও আধুনিকতার মিশে প্রতিটি দ্রব্যই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরকে আমন্ত্রণ জানানো হয় অংশগ্রহণের জন্য। থাকে ডোকরা শিল্প, বাঁশি, ডুগডুগি, একতারা, চর্মজাত সামগ্রী। কুটির শিল্পের ক্ষেত্রে শ্রীনিকেতনের ভূমিকা নিদর্শন মেলে এই মেলায়। বহু ভিনদেশি পর্যটকও মেলা উপলক্ষে শান্তিনিকেতনে অস্থায়ী বাসা বাঁধেন। মেলায় প্রায় 1600টি স্টল বসে, মাটিতে বসা দোকানের সংখ্যাও প্রায় সমান। মেলা উপলক্ষে 10,000 পর্যটকের সমাবেশ হয় এখানে। সরকারি হিসাব অনুযায়ী শান্তিনিকেতনে প্রতিদিন 4,000 পর্যটক আসেন। পৌষমেলায় বাংলার লোকসঙ্গীত, বিশেষত বাউল গানের আয়োজন করা হয়। লোকসঙ্গীতের সাথে লোকনৃত্য ও লোকক্রিয়ার অনুষ্ঠানও হয়। এই মেলায় সকল অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনের প্রদর্শনী হয়। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা নাচ গান ও নাটকের অনুষ্ঠানে আয়োজিত করে। মেলার শেষ দিনটি শান্তিনিকেতনের ব্যক্তিত্বদের প্রতি উৎসর্গিত হয়। বর্তমানে পৌষ মেলা ঐতিহ্য ও আধুনিকতায় ভরা। নাগরদোলা, ব্রেক ড্যান্স থেকে ড্রাগন ট্রেন, অ্যাডভেঞ্চার গ্লোব প্রভৃতি। দীঘা থেকে আগত সুস্বাদু সামুদ্রিক মাছের রকমারি খাবারের সম্ভার আপনাদের মন ছুঁয়ে যাবে। পৌষ মেলায় কাঁথাস্টিচের কাপড় ও লেদারের ব্যাগ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে কাঁথাস্টিচের ডিজাইনের কাপড় 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত রয়েছে। তাছাড়া কার্পেট, রকমারি ফুলের দোকান, ওয়াল পোস্টার, বিভিন্ন খাবারের দোকান, আসাম থেকে আগত মেখলা, নাগাল্যান্ডের স্থানীয় পোশাক আপনার মন জয় করবেই। এই মেলার জনপ্রিয়তা দিন দিন শ্রীবৃদ্ধি পাচ্ছে। এই সময় বোলপুর বা শান্তিনিকেতন বা সিউড়িতে হোটেল পাওয়া খুবই দুষ্কর, কিন্তু আপনি বর্ধমান ও রামপুরহাট থেকে বাসে বা ট্রেনে যোগাযোগ করতে পারেন এই মেলা উপভোগ করার জন্য। মেলায় ভিড় এতটাই বেশি যে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, একবার হারিয়ে গেলে বিপদ হতে পারে। সুতরাং বাচ্চাদের পকেটে এবং বাচ্চাদের গলায় আপনি আপনার ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। সবসময় চেষ্টা করবেন একসাথে থাকার। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, সাথে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।